নমস্কার তন্দ্রা লিটল ওভেনে আপনাদের সকলকে স্বাগত এখানে কিছু আমি লাল গাজর নিয়েছি এই লাল গাজরগুলি আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এগুলার গুলো ছাড়িয়ে নেব আর যেগুলো বাদ দেওয়ার সেগুলো আমি বাদ দিয়ে দেব এই গাজরগুলি দিয়ে আমি আজকে লাকনোর গাজরকে হালুয়া করে দেখাবো আমি সামনের দিকে ওটা বাদ দিয়ে দিলাম আর বাকিটা এবার স্ক্রিনটা ছাড়িয়ে নিচ্ছি এভাবে আমি সবটা ছাড়িয়ে নিয়ে আসছি তারপর গ্রেটারের বড় দিকটা দিয়ে আমি ঘষে নেবো ছোটোগুলো দিয়ে করব না কিন্তু বড়োটা দিয়ে করব। এইভাবে ঘষে ঘষে আমি পুরোটা গাজর গ্রেট করে নিয়ে আসছি এভাবে ঘষে নেব আমার গাজর গ্রেড করা হয়ে গেছে এবার একটা মিক্সিং জারে দুটো এলাচ নিলাম আর একটা বড় এলাচের দানা নিয়েছি নিয়ে এটাকে আমি গুঁড়ো করব এর সাথে আমি চিনি দেবো দেড় হাতা এলাচ গুঁড়ো করতে হলে চিনি দিয়ে গুঁড়ো করবেন খুব ভালো গুঁড়ো হয় আপনি প্রয়োজন হলে আপনি বেশি করে চিনি নিতে পারেন গ্যাসে প্যানটা বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি কিছু ঘি দিচ্ছি এই ঘিটা আমার বাড়িতে তৈরি করা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে ঘি দিয়ে দিলাম ঘিটা গলুক ঘিটা গলে গেছে আবার এর মধ্যে আমি এবার কাজু বাদামগুলি ভেজে নেব হালকা করে ভাজব হালকা করে ভেজে আমি এগুলো তুলে নিচ্ছি আমার এগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার ওই ঘিয়ে আমি এবার কিশমিশগুলো হালকা করে ভেজে নেবো কিশমিশগুলো দিয়ে দিলাম এবার এগুলো একটু নাচাড়া করে আমি তুলে নিচ্ছি এবার পেনের ওই যে আমি প্রথমে তেজপাতাগুলি দিয়ে দেব এবার গাজর কোড়ানোটা দিয়ে দেব সবটা গাজর আমি দিয়ে দিচ্ছি এবার ভালো করে স্পেচুলা দিয়ে মিশিয়ে নেব। এই মুহূর্তে আমি আপনাদেরকে যে একটা কথাই বলছি যে আপনারা কে কোন দেশ থেকে কোন শহর থেকে আমার এই রেসিপিটা দেখছেন প্লিজ আমাকে কমেন্ট বক্সে একটু জানান আমার ভীষণ জানতে ইচ্ছে করে আর যদি আপনি প্রথমবার আমার চ্যানেলের বন্ধু হয়ে থাকেন তাহলে আপনাকে উষ্ণ আলিঙ্গন জানাচ্ছি আমি চিনি গুঁড়োটা দিয়ে দিলাম যেটা আমি এলাচ দিয়ে গুঁড়ো করে মিশিয়েছিলাম গুঁড়ো করেছিলাম আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে বেল আইকনটা দাবিয়ে দেবেন যাতে পরবর্তী আমার যত ভিডিও আপলোড করি সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছে যাবে এভাবে সমানে নেড়েচেড়ে নেড়েচেড়ে নেড় এপিট উপিট করে ভাসতে হবে এবার তেজপাতাগুলি আমি তুলে নিচ্ছি এখানে আমি হাফ লিটার দুধের ছানা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি ছানাটা একটু গুঁড়ো করে নিয়েছি নিয়ে মিশিয়ে দিচ্ছি গাজরের সাথে এই ছানার টুকরোগুলি পড়বে মুখে দারুণ লাগবে খেতে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর লো টু মিডিয়াম ফ্লেমে এই রান্নাটা করতে হবে এবার এর মধ্যে আমি পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি দু চামচ এবার এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা স্টিকি স্টিকি ভাব হবে বাইন্ডিংসের মতন খুব ভালো লাগবে এই পাউডার মিল্কটা দেওয়ার পর এটাও খুব ভালো করে সবটা গাজরের মধ্যে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি আমি কনডেন্স মিল্ক দেবো বলে আমি চিনিটা কম করে দিয়েছিলাম আপনি চাইলে আপনার মতন করে আপনি দেবেন যতটা প্রয়োজন চিনি ততটা দেবেন কারণ সবাই তো মিষ্টি বেশি পছন্দ করে না আবার অনেকে আবার কম মিষ্টি পছন্দ করে অনেকে আবার বেশি মিষ্টি পছন্দ করে আমার পছন্দ মতন আমি দিয়েছি আপনার পছন্দ মতন করে আপনি দিয়ে দেবেন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কনডেন্স মিল্কটা এবার কিশমিশগুলো দিয়ে দিলাম কাজু ভাজাগুলোও দিয়ে দিলাম কিছু কাজু আর কিশমিশ আমি বাঁচিয়ে রেখেছি গার্নিশিংয়ের জন্য এবার এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটা অবশ্যই একবার করে খাবেন দারুণ স্বাদের আমরা লখনোতে গেছিলাম যখন বেড়াতে তখন ওখানে রেস্টুরেন্টে খেয়েছিলাম অনেকটা অনেকটা করে খেয়ে নিয়েছিলাম এত ভালো লেগেছিল খেতে দারুণ স্বাদের আপনি চাইলে এর মধ্যে একটু একটা চামচ কেওড়া জলও দিতে পারেন তবে আমি দেব না আমার ওই কেওড়া ছাড়াই বেশি ভালো লাগে এবার একটু ঘি দিয়ে দিলাম একটা চামচ মতন সবশেষে এই ঘিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আরও সুন্দর ফ্লেভারটা হবে বলে বন্ধুরা এতক্ষণ আমার রেসিপিটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তারা আমাদের আমার পাশে থাকার জন্য আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ পরবর্তী রেসিপিতে আপনারা সকলে আমার সঙ্গে থাকবেন আমার প্লেটিং হয়ে গেল এভাবে করে আপনারা অবশ্যই অবশ্যই একবার খাবেন আর কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে আমাকে ভুলবেন না আমি আপনাদের সমস্ত কমেন্টসের উত্তর দিই তাহলে আজ এখানে এই পর্যন্ত রইল পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি ঈশ্বরের কাছে নমস্কার